হ্যালো এভরিওয়ান, আমি ফেরদৌসুর রহমান সরকার। আজকের টিউটোরিয়ালে আমরা পিএইচপি এর একদম বেসিক নিয়ে আলোচনা করব। আপনারা যারা আগে জাভা স্ক্রিপ্ট করে এসেছেন তারা জানবেন যে জাভা স্ক্রিপ্ট হচ্ছে একটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ জাভা স্ক্রিপ্ট কোডগুলো আমাদের ক্লায়েন্ট সাইডে বা আমাদের ব্রাউজারে এক্সিকিউট হয়। কিন্তু পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিন্স পিএইচপি কোড এক্সিকিউট হওয়ার জন্য একটি সার্ভারের দরকার হয়। সার্ভারগুলো আসলে কিছুই না, আমরা যেসব কম্পিউটার ইউজ করি আমাদের ডে টু ডে কাজের জন্য এগুলোই আপনারা এক একটা সার্ভার ধরে নিতে পারেন, কিন্তু সার্ভারের কিছু স্পেসিফিক পাওয়ার বা ফাংশনালিটি থাকে। ডিফল্ট অবস্থায় আমরা যে এখন কম্পিউটারটি ইউজ করছি এটি হচ্ছে একটি লোকাল কম্পিউটার, এর ভিতরে এখনও কোনো সার্ভার ইনস্টল করা নেই। আপনাদের যে কারোরই কম্পিউটারকে যদি আপনারা একটি লোকাল সার্ভার হিসেবে সেট আপ করতে চান তাহলেই এর জন্য অনেক ধরনের সফটওয়্যার পাওয়া যায়। অনেক সফটওয়্যার ইউজ করি আমরা আমাদের লোকাল কম্পিউটারটিকে সার্ভার বানাতে পারবো, কিন্তু তার মধ্যে সবচেয়ে পপুলার একটি সফটওয়্যার রয়েছে যেটি আজকে আমরা ইনস্টল করার মাধ্যমেই আমাদের এই লোকাল কম্পিউটারটিকে সার্ভার হিসেবে সেট আপ করবো। সফটওয়্যারটির নাম হচ্ছে জ্যাম্প। তো ফার্স্টেই আমি জ্যাম্প ইনস্টলের জন্য গুগলে সার্চ করছি, ডাউনলোড জ্যাম্প। তো ফার্স্টে যে লিঙ্কটা আসলো আমরা সেটাতে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ভার্সন রয়েছে, সেই সাথে জ্যাম্পের প্রতিটা ভার্সনের সাথেই খেয়াল করা যাবে যে পিএইচপিরও ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সন রয়েছে। যত দিন যাবে পিএইচপির ভার্সনগুলো আপডেট হবে এবং সেই সাথে আপনারা চাইলে এখান থেকে লেটেস্ট বা আপডেটেড জ্যাম্প ডাউনলোড করলেই সেই আপডেটেড পিএইচপি ভার্সনটাও নিতে পারবেন। আমি আমাদের টিউটোরিয়ালের সুবিধার্থে যেটা সবচেয়ে লেটেস্ট ভার্সন জ্যাম্পের 7.4.3 এখন পর্যন্ত, এবং এখন পর্যন্ত পিএইচপি লেটেস্ট ভার্সন এদের কাছে আছে পিএইচপি 7.4.3, সেটিকে আমি ডাউনলোড দিচ্ছি। আপনাদের অনেকেরই কম্পিউটার 32 বিট হতে পারে বা 64 বিট হতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। এখানে আপনারা খেয়াল করতে পারছেন যে সবগুলোই হচ্ছে 64 বিটের ইনস্টলেশন বা ডাউনলোড লিঙ্ক। সো আমরা লেটেস্ট ভার্সনটাই যেহেতু চুজ করতেছি সো সেই হিসাবে আমি সেটাকে ডাউনলোডে দিচ্ছি। ডাউনলোডটিকে আমি ডেস্কটপে আপাতত সেভ করছি। অলরাইট, আমাদের ডাউনলোড শেষ হয়ে গিয়েছে। এবার ইনস্টলারটিকে আমি ওপেন করছি যাতে করে আমরা জ্যাম্পকে ইনস্টল করতে পারি আমাদের এই লোকাল কম্পিউটারে। প্রথমে দেখা যাচ্ছে যে আমাদেরকে একটি ওয়ার্নিং দিয়েছে, আপনারা জাস্ট এই ওয়ার্নিংকে অ্যাভয়েড করতে পারেন ওকে বাটনটিতে ক্লিক করে। ঠিক আছে, এবার আমরা আমাদের সেট আপ উইজার্ডে চলে এসেছি। আমি জাস্ট সিম্পলি এখানে নেক্সট করে যাচ্ছি। এখানে তাদের বাই ডিফল্ট কিছু প্যাকেজ রয়েছে যা ইনস্টলের সাথেই চলে আসছে, এই সবগুলো আমাদের পরবর্তীতে লাগতে পারে, এই জন্য আমি এখানে কোনো চেঞ্জেস আনছি না, আমি জাস্ট নেক্সটে চলে যাচ্ছি। তারা তাদের একটি ফোল্ডারে যেখানে ইনস্টলারটি সেট আপ হবে সেবং একটি ফোল্ডার আমাদেরকে সিলেক্ট করতে বলছে। বাই ডিফল্ট এখানে আমি দেখতে পাচ্ছি যে সি ড্রাইভ স্ল্যাশ জ্যাম্প, অর্থাৎ সি ড্রাইভের ভিতরে জ্যাম্প নামে তার একটা ফোল্ডার করবে এবং তার ভিতরেই তাদের সমস্ত ইনস্টলার ফাইলগুলোকে রেখে দেবে। তো আমি এখানেও চেঞ্জ আনছি না, আপনারা যদি আনতে চান এখানে ক্লিক করে আপনাদের স্পেসিফিক লোকেশনটিকেও সিলেক্ট করে নিতে পারেন। আমি নেক্সটে চলে যাচ্ছি, আমি ফাইনালি আরেকবার নেক্সটে চলে যাচ্ছি। ওরাই, তারা আমাকে ইনস্টলেশন জন্য একটি থ্যাংক ইউ পেজে কনভার্ট করে দিয়েছে ব্রাউজারে, আমার এটি দরকার নেই আপাতত। আমরা ইনস্টলারটির অবস্থা দেখছি। ওকে, আমরা এবার সেট আপের জন্য ফাইনালি চলে গেলাম এবং জ্যাম্প ইনস্টল হওয়া শুরু হয়েছে। সো উইন্ডোজের ডিফল্ট কিছু সিকিউরিটি এক্সেপশনের কারণে আমাদেরকে একটি নোটিফিকেশন প্রম্পট এসেছে যে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল কিছু ফিচার্সকে ব্লক করেছে জ্যাম্পের। সো আপনাদের এরকম প্রম্পট নাও আসতে পারে, আর যদি এসে থাকে আপনারা এখানে অ্যালাও অ্যাক্সেস বাটনটি ক্লিক করে দিবেন। ওকে, আমাদের জ্যাম্প ইনস্টলেশন শেষ হয়ে গিয়েছে এবং তারা বলছে যে আমি কি এই মুহূর্তে জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটিকে ওপেন করতে চাই কিনা। এখানে আমি টিক দিয়ে যদি ফিনিশ করে দিই তাহলে জ্যাম্পের একটি কন্ট্রোল প্যানেল আমাদের লঞ্চ হবে। আমি ফিনিশ করে দিলাম। সো ফার্স্টে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, আমি বেসি রাখলাম, সেভ। সো ফাইনালি জ্যাম্প আমাদের কম্পিউটার ইনস্টল হয়ে গিয়েছে এবং জ্যাম্পের একটি কন্ট্রোল প্যানেল লঞ্চ হয়ে গিয়েছে। সো সেট আপের সময় হয়তো আপনারা খেয়াল করেছিলেন যে একটি অংশে আমাদেরকে জ্যাম্পের কী কী প্যাকেজ আমরা ইনস্টল করবো সেরকম টিক দেওয়ার অপশন ছিল। সো আমি বাই ডিফল্ট সবগুলো রেখেছিলাম এবং এখানেও আমরা কন্ট্রোল প্যানেলে সেই সমস্ত প্যাকেজগুলোকে দেখতে পারছি অ্যাজ এ লিস্ট, এবং প্রতিটা প্যাকেজকে আলাদাভাবে অ্যাকশন
তাদের কনফিগ বা লগ ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আমরা অ্যাকশনে যেতে পারছি প্রতিটা প্যাকেজের জন্য। সো বাই ডিফল্ট বেসিক কাজের জন্য যদি আমরা শুধু পিএইচপি টাইপের কাজ করি, শুধু পিএইচপি, সেক্ষেত্রে আমরা অ্যাপাচি মডিউল যেটা রয়েছে সেটিকে স্টার্ট করে দিতে পারি। আর যদি আমাদের এরকম কোনো সিচুয়েশন আসে যে পিএইচপি এবং ডেটাবেস, আমরা সেকেন্ডে যেটা দেখতে পাচ্ছি যে মাইএসকিউএল, মাইএসকিউএলটা হচ্ছে কি ডেটাবেস সার্ভার, সো পিএইচপি এবং ডেটাবেস দুটো নিয়ে যদি আমরা কখনো কাজ করি, সো দুটোকেই আমরা স্টার্ট করে দিব। সো যেহেতু আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র পিএইচপির বেসিক নিয়ে আলোচনা করব, সো পিএইচপি চলার জন্য আমাদের সার্ভার থেকে স্টার্ট করতে হবে, যার জন্য আমরা শুধুমাত্র এখন অ্যাপাচি মডিউল যেটি রয়েছে সেটিকে স্টার্ট করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপাচি মডিউলটি গ্রিন কালার হয়ে গিয়েছে, দ্যাট মিনস আমাদের কম্পিউটার এখন লোকাল সার্ভারটি চালু হয়ে গিয়েছে। এখন সার্ভারটি যে আমাদের চালু হয়েছে এই জিনিসটা টেস্ট করার জন্য আমরা ব্রাউজারে একটি নিউ ট্যাবে গেলাম এবং একটা অ্যাড্রেস লিখব উইচ ইজ লোকাল হোস্ট। আমি জাস্ট লোকাল হোস্ট লিখে ইন্টার চাপলাম আমার ব্রাউজারে, দেখতেই পাচ্ছেন যে হ্যাঁ আমাদের এখন জ্যাম্পের একটি ডিফল্ট পেজ ডিসপ্লে করাচ্ছে। সো এই যে একটি ডিফল্ট পেজ ডিসপ্লে করাচ্ছে, দ্যাট মিনস এই ডিসপ্লের জন্য এখানে কিছু একটা ইমেজ আছে, কিছু লেখা আছে, মোট কথা একটি এইচটিএমএল ডিজাইন আমাদেরকে ডিসপ্লে করাচ্ছে। এই জিনিসটা আসলো কোথা থেকে? যেহেতু এটা আমার সার্ভার, সো সমস্ত কিছুই আমার এখন কন্ট্রোল থাকা উচিত। এখন এরা যে পেজটা দেখাচ্ছে এই পেজটা কোথা থেকে আসলো? আমাদের কন্ট্রোল প্যানেল থেকে আমরা নিচ থেকে ওপেন করলাম। এখানে আপনারা সিম্পলি দেখতে পারেন এক্সপ্লোরার নামে একটি অপশন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন যে আমাদের যে ডিরেক্টরিতে জ্যাম ইনস্টল করেছিলাম আমরা, যেমন আমার ক্ষেত্রে আমি ইনস্টল করেছিলাম সি ড্রাইভের ভিতর জ্যাম নামে একটি ফোল্ডারে, সো সেই ডিরেক্টরিটি অটোমেটিক্যালি ওপেন হয়ে গিয়েছে। এই ডিরেক্টরির ভিতর দেখবেন একটি ফোল্ডার রয়েছে উইচ ইজ এইচ টি ডকস। এই ফোল্ডারটিতে যদি যাই, বাই ডিফল্ট এখানে কিছু ফোল্ডার এবং ফাইল রয়েছে। এই বাই ডিফল্ট যে ফোল্ডার এবং ফাইলগুলো রয়েছে সেগুলোর জন্যই আসলে আমাদেরকে এই ডিজাইনটি শো করছে, অর্থাৎ ওই ফোল্ডার এবং ফাইলের মাধ্যমেই কিছু এইচটিএমএল ফাইল রাখা আছে, কিছু ইমেজ ফাইল রাখা রয়েছে, যার কারণে আমাদের এই ডিফল্ট পেজটি দেখাচ্ছে। তো আমরা যদি এই ডিরেক্টরির সমস্ত কিছুকে একবারে ডিলিট করে দেই, তাহলে দেখুন আমি আরেকবার আমাদের এই পেজটাকে রিলোড দিয়ে দেখি। লোকালহোস্টের পর যে স্ল্যাশ ড্যাশবোর্ড ছিল সেটিকে কেটে দিচ্ছি, আমাদের সার্ভারের ডিফল্ট লোকেশন লোকাল হোস্ট, আমি এখানে এন্টার চাচ্ছি। দেখুন আমাদেরকে ব্লাঙ্ক দেখাচ্ছে এবং এখানে কোনো ফাইল নেই। যদি আমরা এখানে একটি নিউ ফাইল ক্রিয়েট করি, আমি একটি নিউ এইচটিএমএল ফাইল ক্রিয়েট করব, সাপোজ আমি নাম দিলাম হ্যালো ডট এইচটিএমএল, ডিফল্ট এক্সটেনশনটাকে আমি আউট করে দিয়ে ডট এইচটিএমএল লিখলাম। এবার যদি আমরা এটাকে রিলোড দেই, দেখেন এখানে আমাদের একটি হ্যালো ডট এইচটিএমএল চলে এসেছে। আপনারা যারা আগে এইচটিএমএল করেছেন আপনারা জানবেন যে যদি কোনো একটি ফাইলের নেম ইন্ডেক্স রাখা হয় তাহলে সেই ফাইলটি আমাদের ডিফল্ট পেজ হিসেবে দেখাবে। সেই জিনিসটা আমরা চেক করে দেখছি। হ্যালো লেখাটিকে কেটে দিয়ে এবার আমি ইন্ডেক্স করছি ইন্ডেক্স ডট এইচটিএমএল। তাহলে এবার যদি আমি রিলোড দিই ব্রাউজারটিকে, দেখুন আমাদেরকে একটি ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে। ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে কারণ হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইলটিতে এখন কোনো কিছুই লেখা নেই। তো এইচটিএমএল ফাইলটিকে আমরা একটু এডিট করে দেখি। আমি এটিকে ওপেন উইথ সাবলাইন টেক্সট দিচ্ছি। এখানে আমরা কিছু যদি একটু লিখি, আমি কিছু ডামি ডাটা লিখলাম এবং সেভ করলাম কন্ট্রোল এস চাপে। ওকে, এবার রিলোড দিয়ে দেখছি যে হ্যাঁ আমাদের ডেটা দেখাচ্ছে। আমরা আরও একটু চেঞ্জ করে দেখি, ঠিক যেভাবে এইচটিএমএল এর ফরম্যাটে আমরা লেখা শুরু করলাম, একটি টাইটেল দিলাম হ্যালো এবং বডিতে আমরা একটি এইচ ওয়ান ট্যাগ দিলাম, এর ভিতরে আমি কিছু ডামি লেখা লিখছি হ্যালো টেক্সট। আমি আবার কন্ট্রোল এস চেপে সেভ দিলাম। এবার ব্রাউজারটিকে রিলোড দিচ্ছি, দেখুন যে আমাদের এইচটিএমএল লোড হয়েছে। সো এটা গেল ডিফল্ট এইচটিএমএল, কিন্তু আমাদের টিউটোরিয়ালটি হচ্ছে আজকে পিএইচপি নিয়ে। সো প্রথমে আমরা দেখব যে আমাদের
HTML ফাইলটির একটা এক্সটেনশন ছিল .html, যেটা দ্বারা আমরা বুঝতে পারতাম বা আমাদের ব্রাউজার বুঝতে পারত যে ইয়েস ইট ইজ এ HTML ফাইল। সো আমাদের পিএইচপি তেও যখন কাজ করব পিএইচপি ফাইলেরও একটা ডিফারেন্ট এক্সটেনশন থাকবে। আমরা হচ্ছে প্রথমেই আমাদের HTML ফাইলটিকে ডিলিট করে দিচ্ছি এবং পিএইচপি ফাইল আমরা একটি ক্রিয়েট করব। আপনারা যদি চান যে কোনো এডিটর থেকেও লিখে একটি ফাইলকে সেভ করতে পারেন অথবা এখান থেকেও নিউ টেক্সট ডকুমেন্টে গিয়ে ক্রিয়েট করতে পারেন। সো বাই ডিফল্ট আমরা যেভাবে হচ্ছে HTML ফাইল ক্রিয়েট করেছিলাম এই ভিডিওটিতে আমি সেভাবেই এখন পিএইচপি ফাইল ক্রিয়েট করে দেখাচ্ছি। সো আমি একটি টেক্সট ডকুমেন্ট দিলাম। HTML এর মতোই পিএইচপিতেও যদি আমরা কোনো একটি ফাইলের নাম ইন্ডেক্স রাখি তাহলে তা ডিফল্ট পেজ হিসেবে দেখাবে। সো আমি এখানে আমার ফাইলটির নাম দিয়ে দিচ্ছি ইন্ডেক্স, কিন্তু এবার আমাদের এক্সটেনশনটা আর .html হবে না, হবে হচ্ছে .php। .php এক্সটেনশন থাকলেই বোঝা যাবে যে হ্যাঁ এটি একটি পিএইচপি ফাইল। এবার আমি আমার ব্রাউজারটিকে লোড দিচ্ছি, আমাদেরকে দেখুন ব্ল্যাঙ্ক পেজ দেখানো হচ্ছে। সো আমি এবার এই ফাইলটিকে একটু চেঞ্জ করে দেখি বা এখানে কিছু কোড লিখে দেখি। আমি এটিকে ওপেন উইথ করছি সাবলাইন টেক্সটে। সো দেখুন আমাদের ফাইলটি ওপেন হয়েছে এবং এর ভিতরে কোনো কিছুই লেখা নেই। HTML এ যেরকম আমরা একটি কোড লেখা শুরু করার আগে অবশ্যই HTML ট্যাগ দিয়ে শুরু করতাম এবং HTML ট্যাগ দিয়ে শেষ করতাম, সিমিলারলি PHP-র কিছু রুলস রয়েছে অর্থাৎ শুরু এবং শেষের বিষয়ে। PHP-তে লেখার আগে আপনাকে স্টার্টিং ট্যাগ এবং ইন ট্যাগ হিসেবে ফার্স্টে দিতে হবে হচ্ছে স্টার্টিং অ্যারো কোশ্চেন সাইন PHP এবং ইন্ডিং ট্যাগ হিসেবে হচ্ছে কোশ্চেন সাইন আর হচ্ছে ইন্ডিং অ্যারো। HTML এর মতোই তাহলে PHP তো আমাদের স্টার্টিং এবং এন্ডিং হয়ে গেল। এর মাঝে আমরা যা লিখব তাই হচ্ছে আমাদের PHP কোড। HTML এ যেমন কোনো কিছুই যদি আমরা লিখতাম সেটা আমাদেরকে ব্রাউজারে দেখাতো, ইভেন কোনো ট্যাগ ইউজ করে যদি লিখতাম তাহলে সেই ট্যাগের করেসপন্ডিং ডিজাইনটা আমাদেরকে ব্রাউজারে দেখাতো। কিন্তু PHP তে যদি আমরা এই স্টার্টিং এবং এন্ডিং এর মাঝে কোনো একটা কিছু লিখি না কেন, আমি যদি সেভ করে দেখি আমার ব্রাউজারে কি দেখাচ্ছে, দেখুন আমাদেরকে কিছু ওয়ার্নিং বা ইরর দেখাচ্ছে। কারণ PHP-তে এভাবে কোনো কিছু ডিসপ্লে করানো যায় না। আপনারা যদি সি প্রোগ্রাম করে থাকেন তাহলে হয়তো খেয়াল করবেন যে সি প্রোগ্রামে কোনো কিছু যদি আমরা প্রিন্ট করাতে চাই বা ডিসপ্লে করাতে চাই কনসোলে তাহলে অবশ্যই আমরা প্রিন্ট এফ নামক একটি মেথড ইউজ করতাম। PHP-তেও সিমিলারই কিছু একটা ফাংশন রয়েছে যা ইউজ করে আমাদেরকে প্রিন্ট বা ডিসপ্লে করাতে হবে। PHP-র ক্ষেত্রে যে কোনো কিছু ডিসপ্লে করানোর জন্য যে মেথডটি ইউজ করা হয় তা হচ্ছে ইকো। এবং ডাবল কোটেশন স্টার্ট এন্ড এন্ডের মাঝে আমরা যা লিখব সেই লেখাটি হচ্ছে ডিসপ্লে করাতে পারা যাবে। আমি এখানে আবার সেম ডামি একটি লেখা লিখছি উইচ ইজ হ্যালো টেক্সট, আর অবশ্যই একটি সেমিকোলন দিয়ে আমাদেরকে শেষ করতে হবে। আমি সেভ দিলাম, রিলোড দিচ্ছি। হ্যাঁ, এবার আমাদেরকে এই লেখাটি দেখাচ্ছে। HTML-এ যাই লিখতেন তাই কিন্তু আমরা ভিউ সোর্সে গেলে সেটা দেখতে পারতাম, কিন্তু PHP-তে যদি আমি গিয়ে দেখি যে দেখুন শুধুমাত্র ইকোর ভিতরে আমাদের যে লেখাটি ছিল সেটি দেখাচ্ছে, বাকি কোনো কিছুই আমাদেরকে দেখাচ্ছে না এই পেজ সোর্সে। আজকের টিউটোরিয়ালে আমরা শুধুমাত্র বেসিক কিছু PHP নিয়েই কাজ করব। যেহেতু PHP আমাদের সার্ভার সাইডে চলবে এখানে অনেক হিসাব নিকাশের দরকার হতে পারে, অবশ্যই এখানে ভ্যারিয়েবল কন্ডিশন ফর লুপ ফাংশন ইত্যাদি বিষয়াদিও থাকবে। সো প্রথমেই আজকের এই টিউটোরিয়ালে আমরা শুধুমাত্র কিছু ভ্যারিয়েবল নিয়েই কাজ করে দেখব। যদি আপনারা সি প্রোগ্রাম করে থাকেন যে অবশ্যই খেয়াল করবেন যে সি প্রোগ্রামে যে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় আমরা ফার্স্টে হচ্ছে একটি টাইপ দিতাম, যেমন ইন্টেজার টাইপ হতে পারে বা ফ্লট টাইপ হতে পারে, দেন একটি ভ্যারিয়েবলের নাম দিতাম, দেন একটি ভ্যালু অ্যাসাইন করতাম। এই লাইনটি হচ্ছে সি প্রোগ্রামের ক্ষেত্রে, কিন্তু PHP-র ক্ষেত্রে এতটা জটিল নয়। এখানে আমাদেরকে টাইপ কি সেটা দেখার বিষয় না, PHP একা একাই বুঝে নিবে ডেটার উপরে যে ভ্যারিয়েবলটার টাইপ কি। সো আমি সেম জিনিসটা এবার PHP-তে লিখে দেখাচ্ছি। PHP-তে একটি ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য ফার্স্টেই অবশ্যই একটি ডলার সাইন ইউজ করতে হবে, দেন ভ্যারিয়েবলের নামটি দিতে হবে, তারপর
এখানে আমাদের ভ্যালু কত হবে সেই জিনিসটি লিখতে হবে এবং সেমিকোলন দিতে হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের ডলার এ ইকুয়াল টু ফাইভ, তার মানে আমাদের এ নামক একটি ভ্যারিয়েবল যার ভ্যালু হচ্ছে ফাইভ। এখানে খেয়াল করবেন যে আমি ফাইভকে কোনো কোটেশনের ভিতরে রাখিনি, যেহেতু কোনো কোটেশনের ভিতরে রাখিনি পিএইচপি নিজেই বুঝে নেবে যে এ ভ্যারিয়েবলটি ডেটা টাইপ হচ্ছে ইন্টেজার। আমি যদি ফাইভকে কোটেশনের ভিতরে রাখতাম তাহলে এখন আমাদের এ ভ্যারিয়েবলটি ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং। আমি যদি কোনো কোটেশন না দিয়ে শুধুমাত্র 0.5 বা কোনো দশমিক সংখ্যা লিখি তাহলে পিএইচপি বুঝে নেবে যে এ ভ্যারিয়েবলটি হচ্ছে আমাদের ফ্লোটিং ভ্যালু। আমি এখানে নর্মালি স্ট্রিং আকারেই রাখছি। সো এ ভ্যারিয়েবলটি হচ্ছে আমাদের ফাইভ। এবার আমি এই ভ্যারিয়েবলটিকেও প্রিন্ট করতে চাই। যদি প্রিন্ট করতে চাই বা যে কোনো ক্ষেত্রেই যদি আপনাদের এমন কোনো দরকার পড়ে যে স্ট্রিংকে কনক্যাট করবেন, যেমন আমি যদি চাই হ্যালো টেক্সটের পরে এই ভ্যারিয়েবলের যাই ভ্যালু আছে না কেন তাই দেখাবে। সো আমি হ্যালো টেক্সটের পরে ধরুন আমি একটি স্পেস দিয়ে দেখাতে চাই, পিএইচপিতে কনকোরেশনের জন্য ইউজ করা হয় হচ্ছে ডট দেন আমাদের ভ্যারিয়েবলটির নাম। এখানে ভ্যারিয়েবলকে যে কোনো জায়গাতে আমরা ইউজ করি না কেন অবশ্যই সামনে ডলার সাইন দিতে হবে, দেন ভ্যারিয়েবলের নামটি লিখতে হবে। তাহলে এখন আমাদের এক্সপেক্টেড আউটপুট আসা উচিত হ্যালো স্পেস টেক্সট স্পেস ফাইভ। আমি সেভ করে দেখছি, ব্রাউজারকে রিলোড দিচ্ছি। ওকে, আমাদের হ্যালো টেক্সট ফাইভ আউটপুট হিসেবে চলে এসেছে। সো আমি যদি চাই যে এই আউটপুটটি যেটি হ্যালো টেক্সট ফাইভ তারপরে আবার কিছু অ্যাড করতে, সো আবার কোনো কিছু যদি কনক্রিয়েট করতে চাই তাহলে আমি আবার ডট দিয়ে এরপরে যে কোনো কিছুকেই অ্যাড করতে পারবো। সাপোজ আমি এখানে হাই অ্যাড করলাম, সেভ দিচ্ছি, রিলোড। ইয়েস, আমাদের হ্যালো টেক্স, তারপর এ ভ্যারিয়েবলের মানটি এবং তারপরে কনক্রিট হওয়া আরও একটি ওয়ার্ড। সো আজকের টিউটোরিয়ালটা আমাদের আসলে এতটুকুই। এর পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা পিএইচপির আরেকটু ডিপ লেভেল নিয়ে জানার চেষ্টা করব।